আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে। আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ ব্যাস বানিয়ে দিয়েছে, আর পরিবারে কেউ কোরআন শিখবে না। বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই, যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই, কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়ে গেছে, দুনিয়ার শিক্ষা দীক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে, আবার কোরআন শিখার কি প্রয়োজন? কোরআন শিখবে গরিবের ছেলেরা, কোরআন শিখবে গরিবের মেয়েরা, আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য কোরআন শিখে তখন বাড়ি বাড়ি কোরআন খানি করবে, আর কিছু টাকা ইনকাম করবে কোরআন দিয়ে। কোরআন কি এই জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে, দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে, আর কেউ মারা গেলে ছুটবে কোরআন নিয়ে যে তাড়াতাড়ি করে কোরআন দিয়ে বক্সাও কে জান্নাতে পাঠাও, এই জন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআন মৃতদের জন্য নয়, কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজিল করেছে। লিয়ুনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজিল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক, তারা সতর্ক হোক, সাবধান হোক, সংস্কার করুক, সংশোধন করুক। আর মরা মানুষ লোকটা মারা যাচ্ছে, এখন কলিমাটাই ঠিক করে পড়তে পারে না, মুমূর্ষ অবস্থায়, আর ওর পাশে কোরআন তেলাওয়াত ধরিয়ে দিলেন, আর তারপরে হইল হইল মারা গেল তাড়াতাড়ি, আরে বাবা জানাজা পড়েন না, ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মাইয়েতের সামনে কোরআন পড়তেই আছেন, এই কোরআন পড়াই লাভটা কি বলুন তো দেখি? এই কোরআন পড়াই লাভ আছে? আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু, কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ সাউন্ড একটা কিছু হচ্ছে, কিন্তু মৃত মানুষ মারা গেছে ওকে লাশ সামনে রেখে কোরআন তেলাওয়াত করছেন তো আওয়াজটাও তো শুনে না, আওয়াজটাও তো শুনে না, ও তো আর আর সংশোধন করার তো কোনো চান্স নাই, যা হয়েছে হয়ে গেছে। তাহলে এইরকম তরিকা, এগুলো তো বিদাতি তরিকা আসলে, এগুলো সংশোধন করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কোনো মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু বলছেন তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন করো তাকে, ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে, ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে, আর যদি খারাপ মানুষ হয় তো তোমরা আরাম পেয়ে যাবে। পাপি লোক ছিল তো পাপিকে ঘরে রাখলে বালা মুসিবত, তাড়াতাড়ি ওকে দাফন করে এসো, আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ, তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক, পৌঁছে দিয়ে চলে এসো, দাফন করে চলে আসো। কিন্তু এই সারা রাত ধরে সারাদিন ধরে এ বাপ আসেনি, ভাই আসেনি, অমুক বিদেশ থেকে আসছে জানাজায় হাজির হবে, অমুক শহরে আছে গ্রামে আসতে দেরি লাগছে, আর সেই জন্য লাশ নিয়ে কোরআন তেলাওয়াত করছেন, যদি এইরকম দু চার ঘন্টা দেরিও হয় তো ঢেকে রাখেন, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে, নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন? সিরাতুন নবীর আছে কোথাও? নবী করিম ইন্তেকাল হলো সোমবারে, মঙ্গলবারের দিন গেল, তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো, একটিও লোক তো কেউ গিয়ে কোরআন পড়ে না, কোনো সাহাবি না নবীর বিবিরা না নবীর মেয়ে ফাতেমা কোরআন নিয়ে বসে আছেন আর বাপের লাশের কাছে কোরআন পড়ছেন, তারা হক আদায় করেন নাই? হ্যাঁ, তারা সুন্নতের উপর ছিলেন না? যারা কোরআন পড়ে মাইয়াকে সামনে নিয়ে তারা সুন্নতের উপর, চিন্তা করুন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন, যারা কোরআনের এক্সপার্ট, কোরআনের মাহির, কোরআনে পারদর্শী, কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে। সুন্দর তেলাওয়াত হচ্ছে কোরআনের শব্দেরও তেলাওয়াত সুন্দর করে আর অর্থ বুঝে, মাশাআল্লাহ, যা পড়ে অর্থ বুঝে যায়, এটা হচ্ছে মাহির। আর মাহির এই নয় যে শুধু তেলাওয়াত করতে পারে আর অর্থ, ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি বলছে তা বলতে পারবো না ভাই, কিন্তু আমি হাফেজ কোরআনের, ঠিক আছে হাফেজ হওয়ার ফজিলত রয়েছে, কিন্তু ওই ফজিলত নেই যেই ফজিলত, যেই মর্যাদা রয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাকের কথার সম্বোধন বুঝে। দুনিয়ার ক্ষেত্রে আপনি সামান্য সামান্য ইংলিশ বুঝেন, সামান্য সামান্য ইংলিশ বুঝেন, ফুল বুঝেন না, তাহলে আপনার বসের কাছে আপনার মর্যাদা কতটা? আর একটা লোক ইংলিশ ভাষা এক্সপার্ট, যা বলছে বুঝছে, তুমি যেই টানটনে বলো, বিদেশি টানটনে বলো আর আমাদের দেশি ইংলিশে টানে বলো, আমি সব বুঝছি, তো ওর মান মর্যাদা আলাদা বসের কাছে আছে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে 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 ভাষা বুঝে তার একটা মর্যাদা, সেখানে একটা পজিশন আছে। আর কোরআনে করিম বুঝলো না, শুধু তেলাওয়াত করতে থাকলো, হাফেজে হয়ে, হাফেজ হয়ে গেল, এখন বিদেশে পাঠিয়ে দাও, হাফেজ হয়ে গেছে বিদেশে পাঠিয়ে দাও তারাবি পড়ানোর জন্য, ইনকাম করার জন্য, এটা আসলে ভালো জিনিস নাই। কোরআনে হাফেজ করেছেন ভালো কথা, এখন সিনাতে হেফজ করেছে, তার অর্থটাকে সিনাতে বসাক, আর তারপরে সে আমল করুক আর মানুষকে দাওয়াত দিক, কোরআনের আলেম বানান। এই জন্য কোরআনের হাফেজের সাথে সাথে আলেম বানাবেন, শুধু শুধু হাফেজ বানিয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেবেন না। বলছেন যারা কোরআনের মাহের মা সাফারাতিল কেরামিল বারারা, তারা এমন নেক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে আল্লাহ পাকের দূত, সম্মানিত এবং নেক ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান,
আর যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু বড় কষ্টে পড়ে, এটা তা তাওফিয়ে উচ্চারণ ঠিক করে করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে, জিম আর জাল পার্থক্য করতে পারে না, সিন আর শিন পার্থক্য করতে পারে না, পার্থক্য করতে পারে তা আর ত পার্থক্য করতে পারে না, বড়ই কষ্টে উচ্চারণ করে। আরবি ভাষা বিদেশি ভাষা, আর অনেক আরবদের নিজে উচ্চারণ করতে পারে না, কাফকে কাফ কাফকে গাফ বলে, হ্যাঁ মাতৃভাষা হইলেও। তো যাদের কোরআন পড়তে কষ্ট হয়, ওহ আলী শাহুন বড়ই কষ্ট লাগে, তারপরে পড়ে ছেড়ে দেয় না, যে পারছি না তো ছেড়ে দেবো না, হিম্মত হারা হয় না। লাহু আজরান, তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেবেন, একটা সওয়াব হচ্ছে তেলাওয়াতের, আর এক সওয়াব হচ্ছে কষ্ট করার, কষ্ট করে যে ধৈর্য ধরে তেলাওয়াত করলো সেই জন্য। এই ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং কোরআন শেখেন আপনারা, এখনো শেখার বয়স আছে, যতদিন মানুষ দুনিয়ায় বেঁচে আছেন শেখার বয়স আছে, আল্লাহ পাক যেন শেখার তৌফিক দান করেন।